আমি রূপসা, চলে এসেছি তোমাদের সকলের প্রিয় ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েল প্রেজেন্ট রাধুনি নিয়ে। রাধুনিতে চলছে খাবারের মেলা, আর খাবারের মেলায় প্রতিদিন কিন্তু আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি মেলাতে যে সমস্ত স্ন্যাক্স হতে পারে, সেই সমস্ত স্ন্যাক্স যেগুলো তোমরা ইজিলি বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আর আজ আমার রাধুনির ছেলে চলে এসেছে লেক টাউন থেকে, মনিকা। মনিকা নায়ক, নায়ক নায়ক নায়িকা নয়, না না। তো মনিকা অডিশন দিয়ে এসেছে তো? হ্যাঁ। অডিশনের দিন কি নিয়ে এসেছিলে? মটন দো পেঁয়াজা। মটন দো পেঁয়াজা, তো আজকে তো মটন খাওয়াচ্ছো না? না না, আজকে তো মেলাতে উপযুক্ত সেরকম ধরনের স্ন্যাক্স, সেরকম কোনো স্ন্যাক্স একদম সোজাভাবে সোজাভাবে সবাই ঘরে বানিয়ে খেতে পারে সেরকমই। কি শিখছে আজকে? আজকে আমি এখন করবো ভেটকি মাছের রক এন্ড রোল। ভেটকি রক এন্ড রোল, বাহ। তাহলে ভেটকি রক এন্ড রোল বানাতে উপকরণে কি কি লাগবে ঝটপট দেখে নাও। ভেটকি রক এন্ড রোল উপকরণ: ভেটকি মাছ নুন হলুদ দিয়ে সেদ্ধ করে কাটা ছাড়িয়ে পেঁয়াজ কুচি, আদা বাটা ও কাঁচা লঙ্কা দিয়ে মেখে পুর বানানো আছে। জোয়ান, বেকিং পাউডার, সাদা তেল ও নুন দিয়ে মাখা ময়দা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, গোটা জিরে ও মৌরি দিয়ে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা মশলা, সাদা তেল। চলো, ভেটকি মাছটাকে কি করে রেখেছো আগে বলো। ভেটকি মাছটা আমি সেদ্ধ করে কাটা ছাড়িয়ে আর হচ্ছে একটু আদা সিদ্ধ করেছো, নুন হলুদ, আচ্ছা, তারপরে মিক্স করে নুন হলুদ দিয়ে কাটা ইয়ে কাটা তারপর হ্যাঁ রেখে, তারপরে এটা আমি একটু আদা বাটা আর হচ্ছে একটু পেঁয়াজ কুচি এসব দিয়ে এটাকে সেদ্ধ করে, এটা মানে ধনে পাতাও দিয়েছো দেখে মনে হচ্ছে যেটা, ওকে, এটা সবকিছু দিয়ে মাখিয়ে রেখেছো তাই তো? হ্যাঁ। মানে ভেটকি মাছটা এই সমস্ত মশলা দিয়ে রেডি করে রেখেছো, এবার তাহলে আগে হাতটা স্যানিটাইজ করো। ধরো আয়ুষ শক্তি দিচ্ছে আমাদের স্যানিটাইজার, আয়ুষ শক্তি আমাদের রাজনী হিসেবেও প্রতিদিন স্যানিটাইজ করে দিচ্ছে। আচ্ছা, এনাও মনিকা, ডানাতে ভালো করে মুছে নাও। আচ্ছা, একটা কাজ করি, এটা যেহেতু ডিপ ফ্রাই হবে মনে হয়, তাহলে সবার আগে তেলটা বসিয়ে দিই। সাদা তেলে হবে তো? সাদা তেল, সাদা তেলে ভাজা হবে। তেলটা একবার দিয়ে দিই, কতটা তেল দেবো দেখো, ঠিক আছে? ওকে, তেলটা গরম হোক। রান্নায় ব্যবহার করছি আমরা সাদা তেল, মানে আমার কাছে রয়েছে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েল। এর মধ্যে রয়েছে ভিটামিন এ, সি, ডি, ই এবং ওমেগা 3, যা আমাদের ইমিউনিটিকে বুস্ট করছে, ঠান্ডা লাগা সর্দি কাশি থেকে রক্ষা করছে। ভিটামিন ডি থাকাতে বোন হেলথকে এনরিচ করছে, কোলেস্ট্রল প্রেশারকেও নিয়ন্ত্রণ করছে। আচ্ছা মনিকা, এটা তেলটা গরম হোক ধীরে সুস্থে, কমিয়ে দেবো একদম। আচ্ছা চলো, বেলতে শুরু করো তাহলে। এবার ফার্স্টে কি দেবে? আচ্ছা ময়দাটা মেখে তো কি কি দিয়ে একটু বলে দাও। আচ্ছা, এর মধ্যে আমি জোয়ান দিয়েছি আর একটুখানি বেকিং পাউডার আর তেল দিয়েছি, মানে এটার মাপটা হলো এক কাপ যদি ময়দা হয় 4 চামচ তেল দিতে হবে। 4 চামচ তেল দিয়ে তাহলে ক্রিস্পি হবে। আচ্ছা, আর হচ্ছে বেকিং পাউডার দিয়েছো অল্প? হ্যাঁ, তাই তো। আচ্ছা, এটা দিয়ে মানে বানিয়ে মাখিয়ে রেখে দিয়ে, চলো আমি জল দিয়ে মেখে দিতে, তো জল অল্প তো লাগবেই। হ্যাঁ, না অনেকে আবার দুধ দিয়ে মাখে, না না না, এটা জল দিয়ে মেখেছি, এটা মেখে অন্তত আধ ঘন্টা রেখে দিয়ে রেখে দিয়েছো। ওকে, নুন টুন কিছু দাওনি? নুন মিষ্টি? নুন দিয়েছি, মিষ্টি নুন দিয়েছো? আচ্ছা, সেটা মিক্স করে যাচ্ছিল তো বলো, সবাই তো জানবে আসুন ডিশটা কিরকম ভাবে হচ্ছে তৈরি। আচ্ছা, আমি এই পুরটার সাথে এখানে একটা মশলা আছে, হ্যাঁ, এই ভাজা মশলাটা আমি তেজপাতা, শুকনো খোলে তেজপাতা, তারপর একটু শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোলমরিচ দিয়ে এটাকে নেড়ে তারপর আমি মিক্সি করে, মানে কি কি পড়ছে আমাকে একটু বলো, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোলমরিচের গোলমরিচ, গোটা গোলমরিচ আর মৌরি দিয়েছো? কে অল্প দিয়েছি মৌরি। তাহলে বাদ দিচ্ছ কেন তুমি? একটা করে বাদ রাখছো কেন? এটা আসল গুণটা আমরা না জানতে পারি? না না না, একদমই জানা হয়। তাহলে এর মধ্যে যে কটা মশলা পড়ছে সব কটা একবার শুকনো কলায় ভেজে নিয়ে তারপরে এটাকে গুঁড়ো করে গুঁড়ো করা হয়েছে। চলো তাহলে বেলতে শুরু করে দাও। বাড়িতে রান্না কে করো? তুমি করো তো? আমি করি, সাথে আমার শ্বশুরমশাই। শ্বশুরমশাই রান্না করেন? ভীষণ ভালো রান্না করেন, মানে শ্বশুরমশাই রান্না করতে ভালোবাসেন? খুব ভালোবাসেন। শ্বশুরমশাই হাতের রান্নার মধ্যে তোমার বেস্ট লাগে কোনটা? মটন, মটনের যে সিম্পল ঝোলটা হয়, আচ্ছা, দুর্দান্ত বল। মানে বাড়িতে বলতে যে ভালো ভালো এরকম ধরনের রান্না হলে উনিই করেন সব কিছু, মোচার ঘন্ট থেকে শুরু করে তারপর বাঁধাকপি মাছের মাথা দিয়ে খুব ভালো রান্না করেন। আমি শুধু ভাবছি, হ্যাঁ, শাশুড়িমাকেও খাইয়ে এসছেন, আমাদেরকেও খাওয়ান। আচ্ছা হ্যাঁ, এবার দেখি এবার কিভাবে কি হচ্ছে একবার দেখে নি। আগে ফার্স্টে বেলে দিলে, এরপরে হ্যাঁ তেল দিচ্ছি। হুম, দেখো
তেলটা আমি পুরো এটা মেশাবো। হ্যাঁ প্রত্যেকটার উপরে প্রত্যেকটার উপর প্রত্যেকটাকে তেল দিয়ে। আচ্ছা এই এইটা তুমি ভালো করে বড়কে রান্না করে মানে করে খাইয়েছো? হ্যাঁ খাইয়েছি, আগে ঘরে খাইয়েছি। কে ভালো রান্না করে বলো? তোমার থেকে কি ওনারা বেশি ভালো রান্না করে নাকি তুমি বেশি ভালো রান্না করো? না না ওনারাই বেশি ভালো করে। বেশি ভালো করে না? কি লাকি, মানে শুনেও ভালো লাগছে শ্বশুরমশাই এত এক্সপার্ট রান্নাতে। তা তোর হাজবেন্ডও খুব ভালো? ছুটির দিনে ধরে ওনারাই রান্না করেন নাকি? হ্যাঁ আমি সব সময় মানে হেল্পে থাকি। তুমি হেল্পার? আচ্ছা তুমি হেল্পিং হ্যান্ড হিসেবে থাকো, মেন রান্নাটা উনারাই করে। ভেরি গুড, ভেরি লাকি। আচ্ছা পর পর এরকম ভাবে আগে দিতে হবে, তার মানে আমাকে একটা মানে এটা কি একটা হবে নাকি অনেকগুলো হবে? এটা অনেকগুলোই হবে, আমি এবারে পিস করব। আচ্ছা আচ্ছা পিস করে একটা আলাদা শেপ দেব। আচ্ছা মশলাটাকে মাখিয়ে দেবো এর মধ্যে? হ্যাঁ এর মধ্যে। তোমার তো ভুল ছিল তখন লাগবে মিক্স করতে। আচ্ছা একটা জায়গা আমার একটু জল লাগবে, জল দিতে লাগবে ওটার মধ্যে অল্প। হ্যাঁ এবার এটাকে আমি আর একটু বেলে নেব, এটা একটু বড় করলে ভালো হয় যতটা সম্ভব। পিসগুলো একটু রাখছি আমি, এবার এক একটা একটু বেলে বড় করে নিয়ে আমি পুরটা ভরবো। আচ্ছা এটাকে আবার বেলে বড় করবে? হ্যাঁ ছোট ছোট পিৎজার মতন দেখতে হচ্ছে বিষয়টা। এবার একটু বেলবে তো? হুম। এবার আমি পুরটা দিচ্ছি। পুরের ওপর একটু এই মশলাটা ছড়িয়ে দিই। আচ্ছা তাহলে টেস্ট আরো ভালো আসবে। মশলাটা দিয়ে বানিয়েছে সেটা। আচ্ছা এটাকে এবার জাস্ট এই রোলের মতন করে বাহ বাহ ভালো দেখতে হয়েছে কিন্তু। আর এটাকে আটকানোর দরকার নেই, না আটকে দিন হলে তেলের মধ্যে গুলো বেরিয়ে যাবে। আচ্ছা মানে মাথাটা আটকে, মাথাটা শুধু আটকে দেবো। দিয়ে দাও তেলটা একদম লো, তো একদম একদম লো করা আছে এবং গরমও আছে। এবার তুমি বাকিগুলো বানাতে থাকো। তাহলে খুব সুন্দর শেপটাও হয়েছে, দেখতেও কিন্তু খুব ভালো হয়েছে। ভেটকি রক অ্যান্ড রোল কিন্তু খুব ইজিলি হয়ে গেল, কিছুই না। যেটা করতে হবে সেই ময়দার এই লেয়ারটা বানাতে হবে। এই লেয়ারটাকেই হচ্ছে ইম্পর্টেন্ট। তারপরে কিন্তু খুব সুন্দর করে আজকে ভেতরে স্টাফিংও দেওয়া হয়ে গেল। ইজি একটা রেসিপি, মানে এটা তুমি ভেটকি মাছ দিয়ে করছো, আমরা চাইলে এটা চিকেন দিয়ে করতে পারি, ভেজিটেরিয়ান তারা পনির দিয়ে, প্রনেরও হয়, প্রন দিয়ে হতে পারে, সব কিছু দিয়ে হতে পারে। রাঁধুনিতে চলছে খাবারের মেলার সপ্তাহ, আর আজকে আমরা প্রথমে তো শিখে নিলাম একটা খুব সুন্দর ভেটকি রক অ্যান্ড রোল। খুব ভালো দেখতে হয়েছে, পুরো মনে হচ্ছে মানে দোকানে যেরকম দেখতে পাই না, কিন্তু এক্স্যাক্টলি সেই শেপটা হয়েছে সেটাই হয়েছে। খেতে হয়েছে কিনা সেটা তোমায় পরে বলবো। বানানোটাও কত সোজা, সবাই ঘরে করে খেতে পারো, কিন্তু ফটাফট হয়েও গেল। আর এবার আমরা শিখবো, তুমি বলছিলে খাজা, তাই তো? হ্যাঁ পুরীতে যে আমরা যে খাজা খাই, খাজাটা খাই, এটাকে আমরা গজাও বলি, কিন্তু জিভে গজাও। হ্যাঁ না জিভে গজা আলাদা জিনিস। আচ্ছা এটা খাজা? হ্যাঁ এটা অনেকগুলো ভাজ হয়। আচ্ছা তাহলে খাজা বানাতে যেটা বুঝতে পারছি, প্রথমে আগে ময়দার এরকম বড় বড় রুটি বানাতেই হবে ফার্স্টে, তো সেটাইও বেলছে। বেসিক যে বিষয়টা কি কি লাগবে দেখে নাও একবার। খাজা উপকরণ: ময়াম দিয়ে মাখা ময়দা, সাদা তেল, ঘি, অ্যারারুট, চিনি, এলাচ গুঁড়ো। আচ্ছা এখানে তো জলটাও বসিয়ে দিচ্ছে, এটা শিরা করার জন্য? এটা শিরা করার জন্য জলটা ফুটছে। হ্যাঁ ফুটছে, তুমি দিয়ে দাও চিনিটা দিয়ে দাও। আর ময়দাটা মেখেছো কি কি দিয়ে? আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দাও। ময়দাটা আমি তেল দিয়েছি, এটা ওই রকম মাপ, এক কাপ ময়দা হলে চার চামচ তেল। আর মাখার সময় হ্যাঁ ময়দাটা একটু মুঠো করে দেখতে হয়, যদি মানে মুঠোতে চলে আসে ছেড়ে ছেড়ে যাচ্ছে না তাহলে বুঝতে হবে ময়দা ঠিক আছে। ঠিক আছে হ্যাঁ। আর এটার মধ্যে আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবো, তাহলে ফ্লেভারটা দিয়ে দাও, তাহলে হতে থাকুক এটা ততক্ষণ।
তো মাঝে মাঝে একটু নাড়তে হবে। আচ্ছা এটা করতে থাকো, আর তেলটা বসিয়ে দিই, ভাজার তেলটা। হ্যাঁ ভাজার তেলটা তো দিতেই হবে। আর এটা কি তেলে হবে বলো? এটা ঘিতে ভাজবো। ও এটা পুরোটা ঘিতে ভাজা হবে। আচ্ছা তাহলে টেস্টটা ভালো হয়। রান্নায় ব্যবহার করছি রেড কাউ ডেয়ারির ঘি। এবার ঘিটা একটু দেখো তো পরিমাণটা, মানে পুরো কি ডুবো? হ্যাঁ ডুবতে হবে, ডুবতে হবে। এই থাক নাকি আরো লাগে? হ্যাঁ গলে যাক দেখি। ঘিটা এবার গলতে থাকুক, গরম হোক ততক্ষণ। আচ্ছা শিরা এদিকে হতে থাকছে, একটু নাড়াচাড়া করে দিই। ওটা একটু নাড়তে হবে, চিনিটা ধরে যাবে। এইটা আমার প্রায় হয়ে এসেছে রুটিটা বেলা, এবার আমি দেখাচ্ছি। মনিকা হাতে কিন্তু খুব সুন্দর একটা চুল পড়েছে, তো খুব ভালো লাগছে দেখতে। আর সুন্দর একটা শাড়িও পরেছ, আর আমিও একটা সুন্দর শাড়ি পরেছি। তোমাদের যদি পছন্দ হয়ে থাকে এই ধরনের শাড়ি তাহলে চলে যেতে পারো প্রিয়গোপাল বিষয়ে, যে কোনো কাউন্টারে পেয়ে যাবে রাঁধুনির আলাদা কালেকশন, তার সাথে পেয়ে যাবে তোমাদের পছন্দের প্রচুর কালেকশন। আচ্ছা চলে আসবে রান্নাতে। আচ্ছা এবার আমি এই রুটিটার ওপর কিন্তু অ্যারারুট দিলাম। অ্যারারুট দিলে? আচ্ছা তার উপর একটু তেল দিয়ে দেবো। আচ্ছা তাহলে এটা বেশ আঠালো হবে, আমি যে পরপর রুটিগুলো চাপাবো আটকে যাতে যায়। হ্যাঁ যাতে আটকে যায়, ভাজার সময় খুলে না যায়। ঠিক আছে তাহলে অ্যারারুট দিলে ফার্স্টে, তারপরে একটু তেল দিলে। হ্যাঁ আবার একই জিনিস তাই করব। আচ্ছা এই মিষ্টিটা তো যদিও খুব প্রচলিত মিষ্টি, কিন্তু শেখালো কিছু তোমাকে? না না এটা আমি পুরীতে বেড়াতে গিয়ে, মানে যেখানে তৈরি হয় আমি সেখানে দেখেছিলাম। ওই সেখানে একজন বানানোটা দেখেছিলাম আগের বছরই লকডাউন, মানে সবাই উঠেছে আর কি। হ্যাঁ হ্যাঁ মানে পুরীতে আমরা প্রত্যেক বছরই যাই একবার। শ্বশুরবাজে মিষ্টি বানাতে পারেন? না মিষ্টি খুব একটা উনি করেন না, উনি একদম বাঙালি যে খাবারগুলো সেগুলো বেশি ভালো করেন। আচ্ছা তে আমাদের কিন্তু ঘিও মোটামুটি গরম হয়ে গেছে, আর তোমার লেয়ার আজকে কিন্তু দুটো রান্নাই তুমি যে করলে দুটোই কিন্তু বেশ লেয়ারের পর লেয়ার সাজানো, আগে লেয়ার সাজাতে হবে তারপরে করতে হবে। আর এটা অলমোস্ট হয়ে গেছে, এটাতে আর কিছু কিন্তু নেই। আর দেখো স্টিকি হয়নি, আর এবার ঘিটা আঁচটা কমিয়ে দিতে পারো। এই আঠালো বিষয়টাই তৈরি করতে হবে আগে। হুম তারপরে এটাকে আমরা তেল দিয়ে একটু, হ্যাঁ অল্প একটু বেলে নেব। এবার এই সব কটা রুটি শুদ্ধ আমি এটা রোল করব। আচ্ছা মেটাকে আগে সমান করে নিই দুপাশটা। এবার এটাকে বেলবে তো? হ্যাঁ এটাকে বেলে একটা ওই ওই গজার শেপটাতে দেবে। এটা আরো চওড়া খেতে চাইলে, আর মানে বড় বড় খেতে চাইলে তখন বড় করে, বাট লেয়ারটা করতে গেলে একসাথে পাঁচ ছটা রুটি বেলতে হয়। তুমি অন্তত একটা ভাজতে শুরু করো দেখি। আচ্ছা ভেরি ইজি কিন্তু, মানে আমরা যেরকম ভাবি খুব কঠিন হয় বানানো, একদমই না। আমিও যেদিন প্রথম বানিয়েছিলাম নিজেই অবাক হয়ে গেছি। হ্যাঁ খুবই এত সুন্দর হয়েছে। দিয়ে দিই? দিয়ে দাও। হ্যাঁ দিয়ে দাও, ভাজতে থাকি তুমি আর বাকিগুলো। একদম যেন লো ফ্লেম থাকে, নাহলে ভেতরটা ভাজা হবে। ঠিক আছে। আচ্ছা এরপরে যেটা হবে এটা লাল করে ভাজতে হবে, তারপরে এটাকে শিরায় দিতে হবে, আর তো কিছু নেই না কিছু। বাস তাহলে আমাদের খাজা রেডি হয়ে গেল, এবং একেবারে লুকটা কিন্তু মানে ভাজার পরে কিন্তু লুকটা সেরকমই আসছে যেরকম আমরা পুরী থেকে কিনে খাই, শুধু সাইজে একটু ছোট আছে। তোমরা চাইলে একটু বড় করতেই পারো। একটা শিখলাম ফিশ রক এন্ড রোল, একেবারেই রক এন্ড রোলের মতনই দেখতে হয়েছে, কিন্তু ভীষণ কিউট দেখতে হয়েছে এটা। আরেকটা শিখলাম খাজা, খাজাটা জাস্ট ওই ভাজার পরে আমরা একটু ঠান্ডা করে শিরাটাকে ঠান্ডা করে তারপর দিয়ে তুলে নিয়েছি। ওকে তো দুটোই রেডি হয়ে গেছে, এবার দুটোকে খেতে হবে। তার আগে দেখে নাও দুটোরই প্রণালী আরও একবার। ভেটকি রক অ্যান্ড রোল। উপকরণ: ভেটকি মাছ নুন হলুদ দিয়ে সেদ্ধ করে কাটা ছাড়িয়ে পেঁয়াজ কুচি আদা বাটা ও কাঁচা লঙ্কা দিয়ে মেখে পুর বানানো আছে। জোয়ান বেকিং পাউডার, সাদা তেল ও নুন দিয়ে মাখা ময়দা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, গোটা জিরে ও মৌরি দিয়ে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা মশলা, সাদা তেল। প্রথমে ময়াম দিয়ে মাখা ময়দার লেচি সব গোল আকারে বেলে নিতে হবে। তারপর প্রতিটি বেলে রাখা রুটির ওপর সাদা তেল মাখিয়ে আবারও একটি রুটি দিয়ে লেয়ার করতে হবে। এভাবে পরতে পরতে বেলে রাখা রুটি দিয়ে লেয়ার করে বড় একটি গোল আকারে বেলে নিতে হবে।
তারপর বড় গোল রুটি ছুরি দিয়ে ত্রিকোণ আকারে কেটে নিতে হবে। এবার ত্রিকোণ কাটা অংশটি বেলে নিয়ে চওড়া পাশে তৈরি ভেটকি মাছের পুর ও ভাজা মশলা ছড়িয়ে রোলের আকারে মুড়ে সাদা তেলে ভেজে পরিবেশন করুন। ভেটকি রক এন্ড রোল। খাজা। উপকরণ: ময়াম দিয়ে মাখা ময়দা, সাদা তেল, ঘি, অ্যারারুট, চিনি, এলাচ গুঁড়ো। প্রথমে ময়াম দিয়ে মাখা ময়দা লেচি গোল আকারে বেলে নিতে হবে। তারপর বেলে রাখা রুটির ওপর অ্যারারুট ও সাদা তেল মাখিয়ে আবারও একটি রুটি দিয়ে লেয়ার করতে হবে। একইভাবে সাদা তেল ও অ্যারারুট মাখিয়ে রুটি দিয়ে চার পাঁচটা লেয়ার করে আবারও বেলে নিতে হবে। এবার সব রুটি একসঙ্গে বেলে রোলের আকারে মুড়ে দুই পাশ দিয়ে কেটে সমান করতে হবে। তারপর রোলটি ছোট করে কেটে লম্বা করে বেলে গরম ঘিতে কম আঁচে বাদামি করে ভেজে চিনির শিরায় ডুবিয়ে পরিবেশন করুন। খাজা। খেতে খুব ভালো হয়েছে। তোমার কেমন লাগলো? আমার তো ভালোই লেগেছে বলেই তো আমি এসে সবাইকে শেখালাম, দেখালাম। না, আজকেরটা কেমন হয়েছে বলো? আজকে তো চেখে দেখতে পারো রান্না করতে করতে। তবে হ্যাঁ, সবকিছু একদম পারফেক্ট আছে। আর এইটা তো আমার ফেভারিট জিনিস, নিয়ে নাও। এটাও কিন্তু লেয়ারে লেয়ারে যে ভাজটা করা হয়েছে, তারপরে ভাজা হয়েছে, এক্স্যাক্টলি সেই লুকটাই কিন্তু এসছে। কত ইজি বিষয়টা, কিন্তু আমরা যেটা করি ভাবি নরম আছে, কিন্তু খুব ভালো হয়েছে, তা ক্রিস্পিও হয়েছে। ভীষণ ভালো হচ্ছে খেতে এটা। আর ঘি দিয়ে ভাজার জন্য, তবে এটা কিন্তু ঘি ছাড়া সাদা তেলে গুঁড়ো করে ভেজো না, ঘিতেই ভাজতে হবে, তবে কি সেই ফ্লেভারটা আসবে। একদম একদম ভালো ভাজাও হয়েছে, সবটা একদম প্রপার হয়েছে। খুব ভালো দুটো রান্না শিখলাম কমন, কিন্তু আমাদের আরেকবার করে জিনিসটা ঝালিয়ে নেওয়া হলো। দেখে নেবো আজকে মনিকা আমাদের রাঁধুনির পক্ষ থেকে কি কি উপহার পাচ্ছে। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আয়ুষ শক্তি ফিনাইল ও আয়ুষ শক্তি মার্বেল কেয়ারের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অ্যাশিওর ওপেল ওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস এর পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আলটিমেট বাসমতি রাইস ও পাঞ্জানি পাস্তার পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সানকুইকের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি দারুণ গিফট হ্যাম্পার। রেড কাউ ঘিয়ের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর থাকছে মিও আমরের পক্ষ থেকে একটি দারুণ কেক। চলো এবার তার একটা ফটো তুলে নিয়ে আমরা তোমার সাথে সেই ফটোটা পাঠিয়ে দেবো। চলো দিকে তাকো। এবার যেটা হবে মনিকা সেটা হচ্ছে পাঁচফোড়নের মগজতলাই, মানে পাঁচখানা প্রশ্ন করবো, চট জলদি কিন্তু উত্তর দিতে হবে। যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে পেয়ে যাচ্ছে পিঠে বিলাসীর পক্ষ থেকে পাঁচটা গিফট ভাউচার। তোমার জন্য রয়েছে প্রথম প্রশ্ন, পুরীর মন্দিরে ভোগ হিসাবে এর মধ্যে কোনটি থাকে না, রসমালাই, উখুদা নাকি ছানাপোড়া? রসমালাই। হ্যাঁ, ভেরি গুড। পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর হার্ব কোনটি, সজনা, পুদনা পাতা না ধনে পাতা? সজনে। ভীষণ পুষ্টিকর, কিন্তু অনেক উপকারিতা আছে। নেক্সট কোয়েশ্চেন, প্রাচীন বাঙালির প্রিয় খাদ্য ছিল কোন মাংস, কুমিরের মাংস, হরিণের মাংস নাকি বাঘের মাংস? ঝটপট হরিণ। ভেরি গুড, আন্দাজে কিন্তু সঠিক উত্তর দিয়েছে, আমি দেখে বুঝতে পেরেছি সেটা। মৌরিতে কোন ভিটামিন বেশি থাকে, ভিটামিন এ, ভিটামিন বি সিক্স, ভিটামিন সি? ঝটপট এ, ভিটামিন সি। লাস্ট কোয়েশ্চেন, চিড়ে আমের শরবত কোন জেলায় বিখ্যাত, চিড়ে আমের শরবত, মুর্শিদাবাদ, মালদা না জলপাইগুড়ি? জলপাইগুড়ি, মালদা। তাহলে তুমি তিনটে প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো, দুটো প্রশ্নের উত্তর দিতে পারোনি। এই দুটো হচ্ছে গিয়ে তোমার, একটা হচ্ছে শ্বশুরের জন্য, একটা হচ্ছে বরের জন্য, যারা খুব ভালো রান্না করে। আমি শিখেছি একদম। তোমরা চলে যাও, তোমার বাড়ি কোথায় জানো? লেকটাউনে। তো লেকটাউনেই কিন্তু পিঠে বিলাসীর আউটলেট রয়েছে, এছাড়াও রয়েছে আমার স্ট্রিটে কাছাকাছি, তোমাদের কাছাকাছি অনেক আউটলেট রয়েছে, যেখানে যখন সুবিধা চলে যেতে পারো বা হোম ডেলিভারি অর্ডার করতে পারো। দেখে নাও আজকে নীলাদি তোমাদের জন্য স্পেশাল কিছু এনেছে। খাজা বানানোর সময় পরোতে পরোতে অ্যারারুট ও সাদা তেল মাখানো হয়, কারণ এতে ভাজার পর প্রতিটি লেয়ার সুন্দর বোঝা যায়। কেমন লাগলো আজকে এখানে এসে মনিকা? ভীষণই ভালো লাগলো, আমি আগেও একবার এসেছিলাম, ভালোই লাগে, মানে ওয়েট করি যে যাতে বারবার আসতে পারি। বারবার যাতে আসতে পারো, শুধু বারবার আসতে গেলে শুধু একটা কাজই করতে হবে, আমরা আজকে ভালো করে রেসিপি শিখলাম, তার জন্য তোমাকে থ্যাংকস।
বাট বারবার আসতে গেলে বা প্রথমবার আসতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজটা ফলো করতে হবে। সবসময় করি, সবসময় ফলো করো তো ব্যাস, তাহলে আর কি আমাদের ওখানে আপডেট থাকে সবসময়, অডিশনের বা কনটেস্টের আপডেট থাকে। যারা যারা আসতে চাও রাধুনীতে, তারা শুধু ফেসবুক পেজটা ফলো করো, রাধুনী হাইফেন আকাশ আর্ট, তার মধ্যে থাকে কনটেস্ট ডিটেলস, কনটেস্টে পার্টিসিপেট করতে পারো কিংবা অডিশনের জন্য সরাসরি চলে আসতে পারো এখানে। চলে এসো রাধুনীর এসেলে, অনেক গল্প হবে, আড্ডা হবে, তার সাথে সাথে ভালো ভালো রান্না শিখে নেবো আমরা। আগামীকাল দেখা হচ্ছে বা নতুন নতুন রেসিপি নিয়ে খাবারের মেলাতে ঠিক দুপুর দেড়টায়। টাটা। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স কুকিং অয়েল প্রেজেন্টস রাধুনী, সোম থেকে রবি ঠিক দুপুর দেড়টায়।